কোনো সময় নাই, মাত্র 12 ঘন্টা টাইম। কয় ঘন্টা? 12 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত দিবি, লড়াই করবি নাকি মসজিদ ফিরায় দিবি। আর যদি লড়াই করতে আসো, একজনও তরবারির হাত থেকে বাঁচতে পারবে না, কথাটা মনে রেখো। সবগুলার কল্লা আমরা ফালায় দিব, আমাদের মসজিদ আমরা তোমাদের হাত থেকে দখল করে নিব। আল্লাহু আকবার। ইহুদিরা পরামর্শ সবাই বসে গেল। ইহুদিরা বলে, না না না, ওমরের বাহিনীর সাথে কখনো আমাদের যুদ্ধ করে জিতার সম্ভব, কি করা যায়? তাহলে আমরা মুসলমানদের কাছে মসজিদুল আকসার চাবি হস্তান্তর করব। তারা শর্ত দিল, তোমাদের কাছে আমরা মসজিদুল আকসার চাবি দিব না, তোমাদের সাথে আমরা লড়াই করব না, তোমাদের খলিফাকে আসতে বলো, তোমাদের খলিফার কাছে আমরা মসজিদুল আকসার চাবি বুঝায় দিব। আল্লাহু আকবার। বিনা রক্তপাতে তারা রাজি হলো। আব্দুর রহমান ইবনে আউফ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে চিঠি লিখলেন, দূত পাঠিয়ে দিলেন, যাও যাও আমিরুল মুমিনিনকে জেরুজালেমে আসতে বলো, ইহুদিনা আমাদের সাথে লড়াই করবে না, তারা বিনা রক্তপাতে আমাদের কাছে আমাদের মসজিদ বুঝায় দিবে, তবে শর্ত হলো আমিরুল মুমিনিনকে নিজেই আসতে হবে, সশরীরে উপস্থিত হতে হবে। এই পত্র যখন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাইলেন, সাহাবীদেরকে ডাকলেন, মুসলিম মুজাহিদদেরকে ডাকলেন, শোনো শোনো, জেরুজালেম থেকে ইহুদিরা আমাকে প্রস্তাব দিয়েছে, তারা নাকি কোনো যুদ্ধ করবে না, বিনা রক্তপাতে আমাদের কাছে মসজিদুল আকসা ফিরায় দিবে, তবে শর্ত হলো আমাকে সশরীরে জেরুজালেমে যেতে হবে। হযরত ওমর বলল, তাহলে আমি জেরুজালেমে যাই। মুসলিম মুজাহিদরা বলল, আমিরুল মুমিনিন, ইহুদিদের চক্রান্ত কঠিন ষড়যন্ত্র, এই কথা বলে আপনাকে একা মরুভূমির মধ্যে নিয়ে আপনার উপর হামলা করতে পারে, আপনাকে শহীদ করে ফেলতে পারে। আমিরুল মুমিনিন, ইহুদিদের কথায় আপনি একা একা জেরুজালেমে যাবেন না, সাথে করে কিছু সাহাবিদেরকে নিয়ে যান, আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্য, আপনাকে গার্ড দেওয়ার জন্য কিছু সৈন্য আপনি সাথে করে নিয়ে যান। হযরত ওমর বললেন, ফাল্লাহু খাইরুন হাফিজ ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আল্লাহই হচ্ছে মুমিনের জন্য উত্তম নিরাপত্তা দানকারী। ঠিক কি না বলেন? আল্লাহ তাআলাই হচ্ছে মুমিনের জন্য উত্তম নিরাপত্তা দানকারী, ঠিক না? উমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাওয়া হাসবু, আল্লাহ তাআলাই মুমিনের জন্য যথেষ্ট, ঠিক কি না বলেন? হযরত ওমর বললেন, না না না, আমি একাই যাব জেরুজালেমে, আমার সাথে কোনো দেহরক্ষীর দরকার। মুসলমানদের খলিফা হযরত ওমর, যাকে দেখলে ইবলিস শয়তানও ভয় পায়, শোনালে বলেন, যাকে বলা হয় মেজাজে ওহি। আর ওই সমস্ত রোম পারস্যের বাদশারা, এগুলা তো দেখার সাথে সাথে ওদের পায়জামা গরম হয়ে যায়, ঠিক না? অথচ বর্তমানে যারা মুসলিম শাসক আছে তাদেরকে শয়তান দেখলে কয়, আমি আর কি শয়তান, তুই বড় শয়তান। হযরত ওমরকে দেখলে ইবলিস শয়তান ভয় পায়। আল্লাহু আকবার। হযরত ওমর বলে, আমার কোনো বডিগার্ড লাগবে না, লাগবে কেন? সে তো আর জনগণের মাল তসরুফ করে নাই, সে তো আর গম চুরি করে নাই, চাল চুরি করে নাই, টেন্ডার বাজি করে নাই, ঠিক কিনা বলেন? রোম পারস্যের প্রতিনিধি মদিনায় এসে বলে, তোমাদের খলিফা কোথায়? যে ওমরের নাম রোম পারস্য পর্যন্ত পৌঁছায় গেছে, যার ভয়ে আমরা থরথর করে কাঁপি, কোথায় তোমাদের সরকার প্রধান রাষ্ট্রপ্রধান ওমর? বলে, আমাদের খলিফা খেজুর গাছের নিচে শুয়ে আছে। সুবহানাল্লাহ। বলেন, আয়েশা দেখে হযরত ওমর তার ঘোড়া বাইন্দা খেজুর গাছের নিচে নাক ডাইকা ঘুমাইতেছে। ইহুদি খ্রিস্টানরা হযরত ওমরের চেহারা দেখে ভয় পেয়ে গেছে, বলে, হ্যাঁ হ্যাঁ, সেই তোমাদের খলিফা হওয়ার যোগ্য। আল্লাহু আকবার। হযরত ওমর বলে, লাগবে না, আমি একাই যাব জেরুজালেমে। হযরত ওমর তার গোলামকে বলেন, এ গোলাম, এ গোলাম, একটা উট রেডি কর। উট রেডি করা হলো। হযরত ওমর উটের পিঠে চললেন আর তার গোলামকে বললেন, গোলাম লাগাম টান। সুবহানাল্লাহ। বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম লাগাম টানতেছে, সকালবেলা রওনা দিয়েছেন, আস্তে আস্তে করে রৌদ্র বাড়তেছে আর মরুভূমির বালুগুলো গরম হচ্ছে, ঠিক না? তিন চার ঘন্টা চলার পরে হযরত ওমর তার গোলামের দিকে তাকায় দেখি গোলামের শরীর থেকে ঘাম টপ টপ করে পড়তেছে, কারণ রৌদ্রের প্রচণ্ড তাপ, আবার নিচের বালুগুলো গরম হয়ে গেছে। হযরত ওমর বুঝতে পারলেন তার গোলামের কষ্ট হচ্ছে। এই অবস্থায় হযরত ওমর উটের পিঠ থেকে লাফ দিয়ে নিচে নেমে গেলেন।
আর তার গোলামকে বললেন গোলাম তুমি এবার উটের পিঠে বসো আমি এবার লাগাম টানি মুসলমানদের খলিফা কেমন ইনসাফগার ছিলেন মুসলমানদের খলিফা হযরত উমু গোলাম বলে আমিরুল মুমিনিন আমার কষ্ট হয় না আমি তো আপনার খেদমত করার জন্য আমি আপনার সাথে আসছি আপনি উটের পিঠে বসেন আমি লাগাম টানি হযরত উমর বলেন না আর এক কদমও সামনে যেতে পারবি না এবার সাধারণ একজন গোলামকে উটের পিঠে বসায়া হযরত উমর নিজেই এবার উটের লাগাম টানতেছি আল্লাহু আকবার এভাবে হযরত উমর বসে গোলাম টানে গোলাম বসে হযরত উমর বসে এভাবে করতে 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 যখন একেবারে জেরুজালেমের কাছাকাছি চলে গেছে গোলাম উটের লাগাম টানতেছে হযরত উমর দেখতেছেন গোলাম টায়ার্ড হয়ে গেছে পরিশ্রান্ত ক্লান্ত হয়ে গেছে গোলামের পা আর চলে না গোলামের পা যতই না চলো গোলামের তো এত বড় সাহস নাই যে বলবে আমিরুল মুমিনিন আমার অসুস্থ লাগতেছে ঠিক কিনা বলেন কিন্তু হযরত উমর দেখা বুঝতে পারলেন তার গোলামটা টায়ার্ড হয়ে গেছে হযরত উমর লাফ দিয়া উটের পিঠ থেকে নাইমা বললেন গোলাম রে এবার তুই নিজে উটের পিঠে বস আমি এবার উটের লাগাম টানি গোলাম বলে আমিরুল মুমিনিন এটা আপনি কি বলেন এবার আমি আপনার কথা মানতে পারবো না এতক্ষণ আপনি যা অর্ডার করেছেন আপনার কথা মেনেছি এবার আমি আপনার কথা মানতে পারবো না হযরত উমর বলে কেন মানতে পারবি না যেটা বলছি সেটা কর গোলাম বলে উনজুর ইলাল আমাম ও আমিরুল মুমিনিন সামনের দিকে তাকায় দেখেন সামনের দিকে তাকায় দেখেন একটু হাঁটেন আর সামনের দিকে তাকায় দেখেন ওই যে জেরুজালেমের প্রধান ফটক দেখা যায় যেখানে আপনার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষা করতেছে আপনার জন্য ফুলের মালা নিয়ে লাল গালিচার সংবর্ধনা নিয়ে দাঁড়ায় আছে আপনি মুসলমানদের খলিফা ওমর আমিরুল মুমিনিন আমি একজন সাধারণ গোলাম উটের পিঠে বসবো আর আপনি উটের লাগাম টাইনে টাইনে জেরুজালেমের প্রবেশ দ্বারে প্রবেশ করবেন প্রধান ফটকে হাজার হাজার মানুষ দাঁড়ায় আছে ইহুদিরা দাঁড়ায় আছে ইহুদির বড় বড় নেতারা দাঁড়ায় আছে তারা বলবে আরে এটা আবার কেমন মুসলমানদের খলিফা নিজে গোলামকে উটের পিঠে বসায়া নিজে লাগাম টেনে টেনে আসতেছি আল্লাহু আকবার এটা দেখতে ভালো দেখা যায় না এটা আমি করতে দিতে পারি না হযরত উমর বলে বেটা যা বলছি তা কর তাড়াতাড়ি করে উটের পিঠে বস এবার গোলাম বলে না না আমিরুল মুমিনিন আপনি আমাকে ক্ষমা করেন আমি এই বেয়াদবি করতে পারবো না হযরত উমর ডাক দিয়া বলে বেটা তুই কেন আমার কথা শুনস না কাল হাশরের ময়দানে রব্বুল আলামিন যদি আমাকে ডাক দিয়া বলে ওমর রে